আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত তোলার কারণে যে সমস্যা হয়ে থাকে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স অনেকেই বলে থাকে যে দাঁত তুললে চোখের ক্ষতি হয় ব্রেনের ক্ষতি হয় আসলে এমনটি কিছুই হয় না দাঁত তুললে শুধুমাত্র দাঁত এবং মাড়িরই সমস্যা দেখা দেয় দাঁতের সঙ্গে চোখের কোনো ধরনের সম্পর্ক নাই ভিওর্স যখন মাড়ি থেকে কোনো একটি দাঁত তুলে ফেলা হয় তখন সেই দাঁত তোলা স্থানে ঠিক এমন একটি গর্ত থাকে আর এমন গর্ত থাকার কারণে জায়গাটা কিছুটা নিচু হয়ে যায় নিচু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাশের যে দাঁতগুলো থাকে সেগুলা এই যে দাঁতটি ফেলে দেওয়া হয়েছে সেই দাঁতটির সাপোর্ট না থাকার কারণে মানে এখান থেকে দাঁতটি ফেলে দেওয়ার কারণে পাশে যে দাঁতগুলো থাকে এগুলা বেশ দুর্বল হয়ে পড়ে এছাড়া ভিওয়ার্স যদি নিচের দাঁত তোলা হয় যেমন এখানে দেখতে পাচ্ছেন নিচের একটি দাঁত তোলা হয়েছে আর এমন পজিশনে উপর বরাবর যে দাঁতটি থাকে সেটি কিছুটা ধীরে ধীরে সেই নিচের দিকে প্রবেশ করতে থাকে এক্ষেত্রে দাঁত মাড়ি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারে ভিউয়ার্স যে দাঁত তোলার সঙ্গে সঙ্গেই যে এমনটি হয় তা কিন্তু নয় দাঁত তোলার পরে ছয় মাস এক বছরের ভিতরেই এ ধরনের সমস্যা দেখা যায় ভালো দাঁতটি ধীরে ধীরে নষ্ট হতে থাকে এছাড়া ভিউয়ার্স দাঁত তোলা ফাঁকার কারণে ধীরে ধীরে পাশে যে দাঁতগুলো থাকে এগুলা সেই ফাঁকার ভিতরে প্রবেশ করতে থাকে এছাড়া মোট যেখান থেকে দাঁত তোলা হয় সেখান থেকে চার পাঁচটা দাঁতের উপরে প্রভাব পড়ে দাঁত তুললে চোখের ক্ষতি হয় না দাঁত তুললে ব্রেনের ক্ষতি হয় না দাঁত তুললে শুধুমাত্র দাঁতের এবং মাড়িরই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো ভিওয়ার্স এখন দাঁত না তুলে ট্রিটমেন্ট করে রাখার অনেক ধরনের প্রসেস রয়েছে দাঁত তোলার প্রসঙ্গে বলবো যে দাঁত না তুলে যদি আপনি ট্রিটমেন্ট করিয়ে রাখতে পারেন সেটাই ভালো যদি একটি দাঁত তুলে সেখানে কৃত্রিম দাঁত লাগাতে হয় তাহলেও বেশ খরচ হয়ে যায় তাই ওই খরচের ভিতরেই একটি দাঁত ট্রিটমেন্ট করে রাখা যায় তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম